একদিকে যুদ্ধ অন্যদিকে কৌশল, এই পথেই হাঁটছেন ভ্লাদিমির পুতিন। এবার ইউক্রেনের সেনা অভ্যুত্থানে ডাক দিলেন তিনি। শক্তিধর পুতিন আলোচনার জন্য ইউক্রেনের সামনে দুটি শর্ত রেখেছেন। এক, ইউক্রেনকে মেনে নিতে হবে যে ক্রিমিয়া রাশিয়ারই অংশ। দুই, ইউক্রেন কোনোদিন ন্যাটোর সদস্য হতে পারবে না। পুতিন ছিলেন দুধে গুপ্তচর, এখন রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট, বিশ্বের শক্তিধর রাষ্ট্রনায়কদের মধ্যে একজন। অপরজন ছিলেন কমেডিয়ান, অভিনেতা, এখন দেশের প্রধান। দেশের সংকটের মুহূর্তে রাশ তাঁর হাতে। দেখে মনে না হলেও একজনের বয়স এখন 70, অপরজনের বয়স সবে মাত্র 44। সম্মুখ সমরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একজন যুদ্ধজয়ের আগাম আনন্দে মশগুল হয়ে হুঁশিয়ারি দিয়ে চলেছেন, অপরজন লড়াইয়ের ময়দানে একা হয়ে এখন আলোচনার বার্তা দিচ্ছেন। পুতিনের চক্ষুশূল হলেন ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কি। তার একটাই লক্ষ্য, জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানো। এই পরিস্থিতিতে যুদ্ধের পাশাপাশি কৌশলও নিলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের জন্য উস্কিয়ে দিলেন তিনি। ইউক্রেনের বর্তমান সরকারকে নিওনাৎসি আখ্যা দিয়ে পুতিন বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর উচিত নিওনাৎসিদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে, শাসন ক্ষমতা দখল করা। ওদের সঙ্গে রাশিয়ার আলোচনা করতে সুবিধে হবে। কিন্তু ইউক্রেনের সেনা কি পুতিনের ফাঁদে পা দেবে, নাকি জেলেনস্কি নিজেই ক্ষমতা ছেড়ে দেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। এবিপি আনন্দ। দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, ফিরতে হলো বাহিনীকে। এদিন পৌনে 5টা নাগাদ আনিসের গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী। সোমবার দিন দেওয়ার কথা আছে 10টায়। কান নির্দিষ্ট পুলিশ আছে, জানতে হবে। এ বিষয়ে আমরা জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের কাছে। পার্থ প্রতিম, আমরা যেমনটা দেখলাম যে আনিসের বাড়িতেই পুলিশকে ঢুকতে দিলেন না গ্রামবাসীরা, এবং কার্যত পুলিশকে ধাওয়া করে তারা গ্রাম ছাড়া করেন, সেক্ষেত্রে এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং কি জানা যাচ্ছে আনিসের পরিবারের তরফেই বা কি বলা হচ্ছে? দেখো, দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেই নির্দেশ পাওয়ার পরে গতকাল রাত্রিবেলায় তুমি জানো সিটের সদস্যরা তারা আনিস খানের বাড়িতে আসেন, এবং তার পরবর্তীকালে যে বিষয়টা সিটের তরফ থেকে বলা হয় যে আজকে ভোর 5টা নাগাদ আনিস খানের দেহ তোলা হবে একেবারে আনিসের যে গ্রাম সারদা দক্ষিণ খান খাপাড়া, এবং সেই গ্রামের বহু মানুষ তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে আসেন ভোর 4:45 নাগাদ, যখন বিশাল বাহিনী পুলিশের এবং সিটকে সঙ্গে নিয়ে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে তারা এসে পৌঁছান, এবং আসার পরবর্তীকালে প্রথম অবস্থায় সিটের সদস্যরা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনারা কিন্তু যখন আসেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পরবর্তীকালে কিন্তু আনিস খানের বাড়ির দিকে যখন যাওয়ার চেষ্টা করেন গ্রামবাসীরা কিন্তু তার বাড়ির দিকে যেতে দিলেন না বাহিনীকে, এবং যে বিষয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে যে দেহ আজকে কোনো রকমভাবেই তারা তুলতে দেবেন না, তারা যে বিষয়টা জানান যে আনিস খানের বাবা তিনি কালকে সিটকে জানিয়েছিলেন যে তারা দেহ তুলতে যেতে রাজি, কিন্তু সেটি সোমবার দিনকে তুলতে হবে, তাহলে আজকে কেন পুলিশ এসছে, এই দাবি তুলে কিন্তু পুলিশকে বিক্ষোভ দেখাতে শুরু করে। কার্যত এই যে রাস্তায় বিশাল বাহিনী ছিল, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন, পাশাপাশি র্যাফের ফোর্স ছিল, তাদেরকে কার্য ধাওয়া করে গ্রাম ছাড়া করে দেন গ্রামবাসীরা, এবং যে বিষয়টা ভিডিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি জানালেন যে আজকে তারা দেহ তুলতে এসেছিলেন কিন্তু তারা আজকে দেহ আর তুলবেন না। অন্যদিকে আনিস খানের যা পরিবারের সদস্য যে বিষয়ে জানান, আনিসের বাবা অসুস্থ, আনিসের বাবা, এবং সেই কারণে তারা চাইছেন না আজকে কোনো রকমভাবে দেহ তোলা হোক। গোটা বিষয়কে কেন্দ্র করে আনিস খানের পাড়ায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, তীব্র বিক্ষোভ উত্তেজনা তৈরি হয়। বর্তমানে পুলিশ আর গ্রামে নেই, গ্রাম ছেড়ে পুলিশ চলে গিয়েছেন, এবং তার পরবর্তীকালে কিন্তু গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসে। সঙ্গীতা, ধন্যবাদ পার্থ প্রতিম।